যারা হরতাল অবরোধ দিয়েছে তারাই তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। দুপুরে ট্রেনে নাশকতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তিনি এই অভিযোগ করেন। তিনি আরো বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা পার পাবে না। ডিএনএ টেস্টের মাধ্যমে বাকি দুজনের পরিচয় শনাক্ত করা হবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। ট্রেনে আগুনে নিহত চারজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনো অবস্থাতেই পার পাবে না, তারা অতীতেও কিন্তু পার পায় নাই। যে সমস্ত জ্বালাপোড়া হচ্ছে, যেগুলো ট্রেনে হয়েছে, যেগুলো বাসে হয়েছে, এর প্রায় প্রত্যেকটি ঘটনাই কিন্তু আমরা যারা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, আনসার এবং রেলওয়ে যে নিরাপত্তা বাহিনী আছে সকলে মিলে এরপরে তাদের প্রতিটি বগিতে আপনার নিরাপত্তার ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা করা হবে।